Hello everyone, welcome to another video. So, আপনারা আমার এই বয় ড্রয়িং এর ভিডিওটাতে যেভাবে সাপোর্ট করেছেন মানে আমি একটু বেশি অবাক হয়ে গেছি এখন বুঝতেছি না বাংলাদেশে কি সায়েন্সের স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেছে নাকি এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের ভালো লেগেছে আজকে আমি একই জিনিস আবার ট্রাই করব সেটা হলো একই জিনিস বলতে আজকে আমি পদার্থবিজ্ঞানে ট্রাই করব এর আগে আমি রসায়নে করেছিলাম মানে একটু ডিফারেন্ট টাইপের এর আগেটা যেটা করেছিলাম ওটা থেকে একটু ডিফারেন্ট হবে তো চলেন আমরা জিনিসটা শুরু করি আর দেখি কেমন হয় আশা করি ভালো হবে আর আমার সাথেই থাকেন শুরু করা যাক ভিডিওটা আমি তোমার কাচের বাটিটা একটু দিবা কিচ্ছু হবে না আমি বলতেছি জাস্ট পানি নিব আর কি রং মিক্স করার জন্য কিচ্ছু হবে না আমাদের কাজ শেষ এটা হলো একটা ঝর্ণা আর কি সাধারণ একটা ঝর্ণা উপর থেকে পড়তেছে যেহেতু এখানে একটা ভাজ ঝর্ণাটা না একদম অ্যাকুরেটভাবে আঁকা আমি চেষ্টা করছি খুব কষ্ট হয়েছে আর কি বাট যদিও আমার মনে হচ্ছে যে আরও ভালো করা যেত বাট আসলে একই তো বই দ্বিতীয়ত একদম এই কোণার মধ্যে তো এত সহজ না মানে আমার কাছে কঠিন লেগেছে বাট মোটামুটি অ্যাভারেজ বলা যায় একদম খারাপ লাগতেছে না কি বলেন তাই না ওকে গাইস ও এখানে তার আছে এই যে দেখেন ঠিক আছে তা আমি এটা এমনভাবে এঁকেছি যাতে একদম এই কোণায় ঠিক আছে দেখেন ছবি কিন্তু একদম কোণার মতো আঁকা তাই না তো এটা এমনভাবে এঁকেছি যাতে যে একদম স্ট্রেট ফরওয়ার্ড ধরলে তারপর যা পুরো একটা ছবি দেখা যাবে ঠিক আছে তো আর এটার জন্য যেমন আমি যদি আলোর বিপরীতে একটা এই পাশ দিয়ে আলো দিচ্ছি আবার ওই পাশ দিয়ে আলো একটু কম তাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে বোঝা যাবে না একদম স্ট্রেট ফরওয়ার্ড একদম সামনাসামনি আলোটা পড়তে হবে তাহলে জিনিসটা আর কি ঠিকঠাকভাবে দেখা যাইতেছে তাই না এই যে তো এটা একদম সাধারণ একটা কাজ ছিল ঠিক আছে আমার কাছে অতটা কোনো টেকনিক্যাল কিছুই মনে হয় নাই আর বেশি সময় লাগে নাই মাত্র এক ঘন্টার মতো লেগেছে আর আপনারা যদি এর আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানেন যে বইয়ের কোনো ক্ষতি হয় না অনেকে ভাবে যে বইয়ের অনেক সমস্যা হয়ে যায় কিচ্ছু হয় না এই যে ঠিক আছে সব কিছু একটু এই যে একটু এমন টাইট হয়ে গেছে যেমন এই যে টাইট হয়ে গেছে জাস্ট ওই যে বই নতুন থাকলে যেরকম কয়েকটা পৃষ্ঠা আটকা আটকা থাকে না জাস্ট এখন স্কেল দিয়ে দু একটা টান দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে তো গাইজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা